আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলবাদ দিয়ে হাজার বছর জুড়ে। কণ্ঠে তার মাধুর্যর তার কোনো কমতি নেই, সেই কণ্ঠে ধ্বনি প্রতিধ্বনি স্ফুলিত হয়ে মানুষের হৃদয়ের গভীরের অন্তরাত্মাকে বিমোহিত করে। তিনি নন্দিত আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা। তার সেই মাদকতা ভরা কণ্ঠে শোনা গেল অনেকগুলো কবিতা। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড় শীর্ষক একক আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেন তিনি। দেশবরেণ্য এই আবৃত্তি শিল্পীর অনুষ্ঠানে উপস্থিত হন নানা শ্রেণী পেশার মানুষ। কোনদিন জাগিবে আর জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে আর, এই কথা বলেছিল তাই চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উঠে কৃপার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। ইতিমধ্যে দেশের আবৃত্তি প্রেমিকদের এক প্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে শিল্পী শিমুল মোস্তফার আবৃত্তি। শুধু তাই নয়, আবৃত্তির পাশাপাশি কবিতার বিষয় নিয়ে কথামালা গান ও স্মৃতিচারণে দর্শক শ্রোতাদের বিমোহিত করেন তিনি। যৌথচারি আধারের কার্যনির্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা বসাতার অন্ধকার সংখ্যারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লিদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের টেয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। রোদ জ্বালাতে পড়ে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নামতে একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে।